রূপকোটা, রূপটপ গার্ডেন থেকে বলছি। আজকে আপনাদের নতুন জিনিস দেখাচ্ছি, এটা বলো। এটা লাগিয়েছিলাম, এটা হচ্ছে টোটো ছাদের মধ্যে। এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে কিরকম ভাবে স্ট্রবেরি হচ্ছে। এই দেখুন, এক একটা সাইজ দেখুন, প্রচুর ধরেছে। সাইজ গুলো খালি দেখে যান, এই যে সাইজ, এই যে সাইজ, ঠিক আছে, এই হচ্ছে সাইজ, একদম চতুর্দিক থেকে ধরেছে। এই দেখুন, এই যে এই এই সাইডে দেখুন, এই যে পুরো ধরেছে। এখানে কিন্তু একটা গাছ, এখানে একটা, এই একটা, এই যে পুরো, এই দেখুন কি হারে ফুল এসছে, কিভাবে ধরছে। এই এটা তো দেখলে মনে হবে এই যে আরো গাদা আছে ভিতরে। এই যে দেখুন, একটাতে মোটামুটি কত গ্রাম মতন হবে? হ্যাঁ, এক একটা গাছে মোটামুটি এটা 60 গ্রামের কাছাকাছি হবে। বাজারে তো এরকম 60 গ্রামের তো এত বড় তো পাওয়া যায় না। এখানে এই যে এটা একদম পুরো, এটা আরো একটু ভারী, একটা 60 গ্রাম করে হলে মোটামুটি এই গাছে 50টা আছে, তার মানে প্রায় 3 কেজি মানুষ। হ্যাঁ, এই যে এই সাইডে আছে, এগুলো সব বড় হবে। এই যে চতুর্দিক থেকে আছে, এই যে এই যে এটা, এর নিচে একটুখানি এগুনো দিতে হয়েছে, এগুনো যাতে পচে না যায়, মাটিতে লাগলে তো পচে যাবে, তুলে রাখা হয়েছে, একটু তুলে রাখা হয়েছে। হ্যাঁ, আর সব ওই পাতাতেই আছে, সব পাতা আর ইয়েতে, এ কোনো ব্যাপার নেই। আর জল ফলও অত বেশি দেওয়ার দরকার নেই। আমি এখন এই টাইমটাতে আর কোনো পরিষ্কারও করিনি। আর এই যে এই একটা গাছ আছে, এখানে দেখুন কি হারে এসছে। এই যে আমাকে এক ভদ্রলোক সাধু বাবু ফোন করে বলেছিলেন, কমেন্ট করে, যে অনেকে বলছেন যে রোদে কেমন হয় আর ছাওয়াতে কেমন হয়। আমার এটা তো বুঝতেই পারছেন, রোদ পুরো দিই না, কারণ এখানে এই যে মশারিটা এটা টানানো থাকে, এই মশারি না টানানো থাকলে ফুল রোদে আমি রাখি না, ফুল রোদে রাখি না, আমি মশারিটাকে টানিয়ে দিই। এই যে দড়ি আছে, এই যে দড়ি, এই দড়ি দিয়ে টানানো থাকে। তা এবার হচ্ছে ফুল রোদে রাখলে ওই পাতাগুলো এই সাইড থেকে পুরো পুড়ে যায়। হ্যাঁ, এটা একটু রোদ বেশি পেয়েছে, এটা দেখুন একটু কালারটা অন্যরকম হয়েছে। একটু রোদ কম হলে পরে তাহলে জিনিসটা ভালো হয়, আর আপনার কোনো পশু পাখি তো খেতে পারবে না, আর আপনার জিনিসটা ভালো হবে। আমি দেখছি, তাই আপনারা চোখের সামনেই তো দেখতে পাচ্ছেন যে কী হারে ধরেছে আর কেমন ধরেছে। এই 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 সাইডটিকে ধরুন, ওইগুলো যখন একটু বড় হবে তখনই আপনারা বুঝতে পারবেন কেমন। এই এই দেখুন, ওর থেকে এই যে, এই যে দেখুন, দেখুন দেখুন কি হারে এসছে। এই এই গোটা জায়গাটাতেই পাবেন আপনি, গোটা জায়গাতে পাবেন। এই যে ভিতরে আসছে, এই যে দেখুন, এই যে চতুর্দিকে পাবেন আপনি, এই পুরোটাই। আর এইদিকে দেখুন, পুরো ফুল, পুরো ফল, এই যে পুরো ফল পাবেন, পুরো ফুল পাবেন। তা যার এটা দেখুন, দেখে কমেন্টস করবেন, লাইক করবেন, দেখুন যে কেমন হচ্ছে। এটা